ক্রিকেট খেলার প্রতি ঝোঁকের কারণে তিন দফায় বাড়ি থেকে বের করে দিয়েছেন বাবা। অনূর্ধ্ব 14 দলে সুযোগ পেয়েও তানজিদ তামিমকে খেলতে হয়েছে অন্যের ব্যাট দিয়ে। বগুড়ার সোনাতলা উপজেলার করপুর গ্রামের তামিম এমন অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এখন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথমবারের মতো সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তানজিদ তামিম বলেন, অনূর্ধ্ব 19-এ আমরা যেটা অর্জন করেছি সেটা তো এখন অতীত। সবার মধ্যে এখন একটাই কথা, একটাই স্বপ্ন, যে বড়দের হয়ে বিশ্বকাপ জেতা। সামনে যেহেতু বিশ্বকাপ, একটা জিনিসই মাথায় কাজ করে, আমরা এশিয়া কাপ বা যত টুর্নামেন্টই খেলি না কেন, ব্যাক অব দ্য মাইন্ডে কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকেই যায়। বাংলাদেশ অনূর্ধ্ব 19-এর সেই বিশ্ব চ্যাম্পিয়নদের স্কোয়াড থেকে সবার আগে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন শরীফুল ইসলাম। পরবর্তী সময়ে শরীফুলের সুধীর্ত হয়েছেন মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়রা। 2020 অনূর্ধ্ব 19 বিশ্বকাপজয়ী দলের সর্বশেষ সদস্য হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। দেশকে বয়সভিত্তিক ক্রিকেটের সর্বোচ্চ সাফল্য এনে দেয়া এই তরুণদের চোখ এখন বড়দের বিশ্বকাপে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তানজিদ তামিম সুনাম কুড়িয়েছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে তানজিদ 11 ম্যাচে 2টি সেঞ্চুরির পাশাপাশি 1টি 50 সহ 474 রান করেছেন। স্ট্রাইক রেট 93.30। তবে জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে বড় নিয়ামক হিসেবে কাজ করেছে ইমার্জিং এশিয়া কাপে এই বাহাতির চমৎকার পারফরমেন্স। টুর্নামেন্ট শেষ করেছেন বাংলাদেশ এ দলের সেরা ব্যাটার হিসেবেই। 3টি অর্ধশতক আর 116.99 স্ট্রাইক রেটে 4 ম্যাচে 179 রান করেই মূলত নির্বাচক ও কোচের নজর কাড়েন। আর তামিম ইকবালের অনুপস্থিতিতে সরাসরি এশিয়া কাপের মতো বড় মঞ্চে শুধু জায়গাই পাননি ওপেনিং স্লটে। লিটনের পার্টনার হিসেবে প্রথম পছন্দ এখন জুনিয়র তামিম। বয়সভিত্তিক পর্যায় থেকেই আক্রমণাত্মক ঢঙে ব্যাটিং করা তানজিদ তামিম এমন ব্যাটিং আন্তর্জাতিক পর্যায়ে ধরে রাখতে পারবেন কিনা, এটা নিয়ে অনেকেই পরোক্ষভাবে প্রশ্ন তুললেও তামিম মনে করেন তার খেলার ধরনটাই এমন এবং তিনি তার ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী। প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহেও তানজিদকে সেই সহজাত খেলাটা ধরে রাখতে বলেছেন। জাতীয় দলে আসার পর কোচ বলেছেন, তুমি এতদিন যেভাবে খেলে এসেছো তোমার সহজাত খেলা যেটা সেটাই খেলবে। দেশসেরা ওপেনার তামিম ইকবালের ডাকনামের সঙ্গে মিল নিয়ে জুনিয়র তামিম বলেন, সত্যি কথা বলতে ছোটবেলায় ওনার খেলা দেখে বড় হয়েছি, খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি ওনার নামের সঙ্গে আমার নামের মিল থাকায়। উনি আমাদের একজন আইডল, ওনার খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি এবং অবশ্যই তিনি একজন অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব সম্পন্ন ক্রিকেটার। শরীফুল ইসলাম কিংবা তাওহিদ হৃদয়দের চেয়ে দেরিতে জাতীয় দলের স্কোয়াডে যুক্ত হলেও তামিমের লক্ষ্যটা সুদূর প্রসারী। ভালো পারফরমেন্স করে ধিতু হতে চান জাতীয় দলে, পাশাপাশি বিশ্বকাপ স্বপ্নে বিভোর বাংলাদেশের হয়ে পারফর্ম করতে চান বিশ্বকাপেও। শাহাব সোহাগ, অনফিল্ড।